দেখো দুটো চুল, মা না ছোটবেলায় এরকম চুল বেঁধে দিত তাই। তখন আমি যখন স্কুল বাস করে যেতাম, অয়ন আমার এই চুল দুটো ধরে টানতো, খুব বাজিত। তুমি রাগ করতে না? রাগ করতাম না, আবার খুব রেগে যেতাম আমি। কিন্তু যখন ও সরি বলে এক গাল হাসত, তখন আমার সব রাগ গলে জল হয়ে যেত। তখন কি আমি জানতাম এই অয়নই আমার সবচেয়ে কাছের মানুষ হবে? কলি, ওরা মিথ্যে কথা বলছে। আমি বলছি ওরা তো কেউ না, আপনি আমার কাছে চলে আসুন। তুমি এখানে কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ষড়যন্ত্র করে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেবো না। আমি তোকে বড় ডাক্তার দেখাবো, তুই আমাদের চলে আসি। আমি হাত জোড় করছি, আমি চলে যাই।